আমরা ক্ষমতা এলে আমাদের প্রথম অটলজি এর পথ প্রদর্শক ধরবড়া থেকে টানা পাঁচ বছর ধরে ঘাটাল ব্লকের ঢলগোড়া থেকে বালিডাঙ্গা পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। খানাখন্ডে ভরে রয়েছে প্রায় 5 কিলোমিটার প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। বছরের পর বছর নাজেহাল অবস্থা এই এলাকার হাজার হাজার মানুষের। তৃণমূলের আমলে রাস্তার উন্নয়নের নানান কথা বলা হলেও এই রাস্তা দেখলে কার্যত মুখ থুবড়ে পড়বে উন্নয়নের তকমা। বছরের পর বছর শাসক দলের কাছ থেকে রাস্তা মেরামতির প্রতিশ্রুতি শোনা গেলেও কাজের কাজ কিছু হয়নি। বিগত কয়েক বছর ধরে শাসক দলের তরফে কখনো বলা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে, কখনো বলা হয়েছে পুজোর পরে হবে। এই প্রতিশ্রুতিতে আর মন ভরছে না বিরোধী দল থেকে শুরু করে জনসাধারণের। রাস্তার বেহাল অবস্থার কথা মানেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে শাসক দলের এক অংশের নেতারাও। এলাকার মানুষের অভিযোগ, একটা রাস্তা মেরামত করতে সরকারি যাই পদ্ধতি বা ধাপ থাকুক না কেন, সেটা করতে কয়েক বছর সময় লাগতে পারে না। প্রসঙ্গত, ঘাটাল ব্লকের যে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই রাস্তা, সেই সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এখনো লোকসভা ভোটের বুথ ভিত্তিক ফলাফলে তৃণমূল পিছিয়ে। তবে এই এলাকার মানুষের শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পিছনে রাস্তা একটা মূল কারণ বলেই মনে করেন অনেকে। প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো কাজ না হওয়ায় কিছুদিন আগে পথ অবরোধ নিয়ে নেমেছিল বিজেপি। কখনো প্রশাসনিকভাবে বলা হয়েছিল কয়েকদিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে, কিন্তু তার কোনো নজির আজও দেখা যায়নি। আজ 8ই সেপ্টেম্বর রাস্তাসহ 100 দিনের কাজ ও নানান বিষয়ে নিয়ে প্রতিবাদ মিছিলে নামে বিজেপি। প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে বৃষ্টির মাঝে সেই মিছিল কিছুটা ছোড়ভঙ্গ হলেও পথসভা থেকে চাচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রামকুমার দে। আমরা এই রাস্তা নিয়ে, এই রাস্তা দিয়েই আমি এলাম পুরো রেগ্রাম রাস্তায়, মানে কোনো চার চাকা তো দূরের কথা, মোটর সাইকেল চড়েনি, মানে হেঁটে যাতায়াত করা অসম্ভব, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে বা ঘটেও চলেছে। আমরা ক্ষমতা এলে আমাদের প্রথম অটলজি এর পথ প্রদর্শক ভারতবর্ষের রাস্তা কি জিনিস অটলজি দেখিয়েছে, অটলজির দেখানো পথেই চলবো, সবার আগে প্রায়োরিটি হবে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট। রাস্তা নিয়ে ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই বলেন, এই যে রাস্তাটা, এটা ইতিমধ্যেই 2 কোটি 30 লক্ষ টাকা অনুমোদন হয়েছে, টেন্ডার প্রসেসে আছে, এবং শুধু তাই নয়, 2.5 কিলোমিটার রাস্তা ডুবে থাকে, সেটা কংক্রিট হবে, যাতে পিচ করলে জলের তলায় নষ্ট হয়ে যাবে, সেটা পিচ হবে, টেন্ডারে আছে। আর ওই যে বাঁধের রাস্তা, সেটাও অলরেডি বর্ষার পরেই কাজ শুরু হবে। তবে রাজনৈতিক তরজা যাই হোক না কেন, আর কতদিন এইভাবে ভাঙাচোরা খাল বিলে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে সেই নিয়ে ধোঁয়াশায় সাধারণ মানুষ। সুলতানপুর থেকে মনসারাম করের রিপোর্ট, আমি শর্মিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।